এক পেনশন প্রাপকের অ্যাকাউন্টে ঢুকেছে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকতেই ব্যাংক অ্যাকাউন্ট সিল করেছে। সমস্যায় পড়েছেন বাদুড়িয়ার ওই পেনশনভোগী। পেনশনভোগীর অ্যাকাউন্টে ঢুকেছে 1.5 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1.5 কোটি টাকা। এরপরই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ ফ্রিজ করে ওই অ্যাকাউন্টটি। পেনশনের টাকাই সংসার চলে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার কারণে পেনশনের টাকাও তুলতে পারছেন না। কি করে চলবে সংসার, সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে বাদুড়িয়ার ব্যানার্জি পরিবারের সদস্যদের। জানা গেছে, বাদুড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 47 বছরের লক্ষ্মী ব্যানার্জি। কয়েক বছর আগে স্বামী গৌতম ব্যানার্জির মৃত্যু হয়েছে। তারপর থেকে স্বামীর পেনশনেই সংসার চলে ব্যানার্জি পরিবারের। ব্যানার্জি দম্পতির একমাত্র ছেলে এখনও সেভাবে কোনো কাজ করেন না। স্থানীয় স্টেট ব্যাংকের শাখায় প্রতি মাসে তাদের পেনশনের টাকা আসে। গত মার্চ মাসেও পেনশনের টাকা তুলেছিলেন লক্ষ্মীদেবী, তখনও সব ঠিকই ছিল। লক্ষ্মীদেবী জানান, এপ্রিল মাসে টাকা তুলতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। এরপরই যোগাযোগ করেন ব্যাংকের ম্যানেজারের সাথে। ব্যাংক থেকে তিনি জানতে পারেন, বেঙ্গালুরু থেকে তার অ্যাকাউন্টে 1.57 কোটি টাকা ঢুকেছিল। তারপরই তার অ্যাকাউন্ট সিল করে বেঙ্গালুরুর একটি ব্যাংকের শাখা। ব্যাংক ম্যানেজারের পরামর্শ মতো ইতিমধ্যেই বাদুড়িয়া শাখা থেকে একটি স্টেটমেন্ট তুলে লিখিত অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীদেবী। ব্যাংক বলছে যে দেখো, এটা আমাদের কিছু করার নেই, এটা যদি যারা করেছে তারাই, যারা এটা স্টক করেছে তারাই ছাড়িয়ে দেবে, আমাদের কিছু করার নেই। আমরা তো তোমাকে বলছি যে তুমি KYC জমা দাও, আমরা ওদেরকে KYC পাঠাবো, তারপরে তুমি একটা ওদেরকে মেল করো, দেখো ওরা কী করে। আমাদের কিছু করার নেই, আমরা তো কিছুই জানি না। আমাদের অ্যাকাউন্টে যেটুকু টাকা ছিল সেইটুকু টাকা আমরা তুলতে পারছি না। বলছে এই টাকাটা টোটাল আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই দেখাচ্ছে না, কিন্তু অথচ আমার যখন আমি স্টেটমেন্ট নিচ্ছি আমার লাস্টে ব্যালেন্স দেখাচ্ছে ওই টাকা না। ব্যাংক করাটি খুব ব্যাংক বলেই দিচ্ছে যে না, এটা তোমরা ভালো করে মেল করো তাদেরকে, যারা সব তাদেরকে মেল করো, মেল করার পর তারা দেখো কী আনছে। খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, এই মারে পেনশন, মা খুব অসুস্থ, মারে পেনশনেই আমাদের সংসারটা চলে। আমি এখনও বেকার, আমি কিছু করি না, আমার খুব সমস্যার মধ্যে যাচ্ছে। লক্ষ্মীদেবী জানিয়েছেন, SBI-এর ওই অ্যাকাউন্টে তাদের নিজস্ব জমানো 1,23,000 টাকা ছিল। পেনশনের টাকা তুলতে পারছেন না, তার ওপর নিজেদের জমানো টাকাও তুলতে পারছেন না। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন লক্ষ্মীদেবী। ব্যাংক থেকে জানানো হয়েছে সমস্যা মিটতে এখনও অন্তত 3 থেকে 4 মাস সময় লাগবে। সূত্রের খবর, কোথা থেকে ঢুকলো ওই অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা, তার তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা হবে না। মনে করা হচ্ছে ঘুর পথে কালো টাকা সাদা করতেই পেনশনভোগীর ওই অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। পেনশন তোলার পরে তারপরে আর যাওয়া হয়নি। আবার এই মাসে পেনশন তোলা ATM-এ যাওয়া হয়েছিল, সেখানে গিয়ে দেখা গেল আমার পেনশন বই একদম হোল্ড করে দিয়েছে, কোনো কিছু দেখাচ্ছে না। তারপরে ছেলে একটা কাগজ তুললো, তোলার পরে দেখা গেল ওতে এই 1,57,00,000 টাকা ঢুকেছে। এবার তারপরে ব্যাংক ম্যানেজারের কাছে, সেদিন বন্ধ ছিল, যেতে পারিনি, তারপরে যাওয়া হলো মঙ্গলবারে। যাওয়ার পরে ব্যাংক ম্যানেজার বলল ঠিক আছে, সব দেখলো, অনেকক্ষণ ধরেই দেখলো, দেখার পরে বলল ঠিক আছে আপনি কালকে এসে একটা KYC জমা দিন, এটা ব্যাঙ্গালোর থেকে হয়েছে, আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, আমরা কিছু করতে পারবো না, যতদিন ওরা না এ করবে, ওটা ওরা করছে, যতদিন না উঠবে ততদিন আমরা কিছু করতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাদুড়িয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।